بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل اذا يسر هل في ذلك قسم لذي حجر الم تر كيف فعل ربك بعاد ارم ذات العماد التي لم يخلق مثلها في البلاد আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ ওহাদা আলা আল্লাহ নবী আবাদা প্রশংসা আল্লাহর জন্য দুরুতসলিম বর্ষিত হোক শেষ নবী মোহাম্মদ সাল্লামের সাল্লাম আল্লাহম্মা সাল্লি আলাই আল্লাহম্মা বারিক আলাই আজকে দিনে মজলিসের বিষয় হচ্ছে যারা আমরা দিনে দায়ী তাদের ভিতরে অবশ্যই তিনটা গুণ থাকা আবশ্যক যারা আমরা দিনের পথে মানুষকে ডাকি তাদের ভিতরে অবশ্যই তিনটি গুণ থাকা আবশ্যক এক নম্বরে আলা ইলমু ও রিফকু অসবরু। তিনটা কথা এখানে রয়েছে আলা এলমো তার এলিম থাকা দরকার যিনি কোরআন সুন্নার পথে মানুষকে ডাকবেন যিনি আল্লাহর পথে মানুষকে ডাকবেন যিনি খালেস অন্তরে আল্লাহর পথে মানুষকে ডাকবেন তাকে অবশ্যই সহাইব এলেম হতে হবে তার কাছে এলিম থাকতে হবে জ্ঞান থাকতে হবে কোরআন সুন্নার জ্ঞান তার কাছে থাকতে হবে এরপরে বলছেন অরিফ কু তাকে বিনায় নম্র হতে হবে তাকে বিনায় নম্র হতে হবে তাকে বিনায় নম্র হতে হবে তিন নম্বরে বলছেন অশ্ববরু তাকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে তাকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে তাহলে তিনটি বিষয় এক নম্বরে তা তাকে আল্লাহর পথে যে দায়ী ডাকবেন তার জ্ঞান থাকা লাগবে কোরআন শন্যার যথেষ্ট জ্ঞান থাকার প্রয়োজন এবং তাকে বিনায় নম্র হতে হবে এবং ধৈর্যশীল হতে হবে এরপরে বলছেন যে এলেম সম্পর্কে আল এলমো কবলাল আমরি ও নাহি আপনি যখন কাউকে ডাকবেন কাউকে কোনো কথা বলবেন আদেশ করবেন বা নিষেধ করবেন অবশ্যই সে বিষয় আপনার জ্ঞান থাকা লাগবে আপনি যখন কাউকে কোনো বিষয়ে আদেশ করবেন অথবা নিষেধ করবেন আপনি যখন কোনো বিষয়ে কাউকে আদেশ করবেন অথবা নিষেধ করবেন এ বিষয়ে আপনার জ্ঞান থাকা অবশ্যই লাগবে জ্ঞান আপনার থাকতে হবে এরপরে বলছেন অরিফ কু মাহু যখন আপনি কাউকে কোনো বিষয়ে আদেশ করবেন এবং নিষেধ করবেন যেমন আপনার জ্ঞান থাকা লাগবে তার সাথে সাথে বিনয় নম্র হতে হবে আপনি কাউকে বলছেন যে এটা করিও না এটা করো এটা করিও না এ কথা যেমন বলতে বলার আগে জ্ঞান থাকা লাগবে তার সাথে সাথে বিনয় নম্র হওয়া লাগবে তারপরে বলছেন অশ্ববুরু বা আদাহু এইগুলা কথা বলার পরে ধৈর্য ধারণ করতে হবে অবশ্যই ধৈর্য ধারণ থাকাই লাগবে ধৈর্য ধারণ থাকাই লাগবে যখন আপনার জ্ঞান আছে কোরআন সন্ন্যাদ আপনি কথা বললেন বিনয় নম্র সহকারে আদেশ নিষেধ করলেন এবং আপনাকে তৃতীয়টা যে ধৈর্য ধারণ করতেই হবে ধৈর্য ধারণ করতেই হবে এরপরে কোনো কথা আসতে পারে আপনি দাওয়াত দিলেন আদেশ নিষেধ করলেন বিনয় নম্র সহকারে বলার পরও কোনো কিছু আসতে পারে কোনো ঝাপটা আসতে পারে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে তাই তো আল্লাহ সুহানা তালা বলছেন ওলা আসরি ইন্নাল ইনসান আলাফি হোস আসরের কসম যুগের কসম সময়ের কসম সমস্ত মানুষই ক্ষতিগ্রস্তের ভিতরে ইল্লাল্লা দিন আনু ও আমিল হাত যারা ইমান এনেছে এবং আমালে সলেহা করেছে পতাওয়া সহবিল হককেই অতাওয়া সহবিল সবরী যারা পরস্পরে হকের উপর অটল থেকেছে এবং দাওয়াতি বলার পরে মানুষকে হকের কথা বলার পরে তার উপর ধৈর্য ধারণ করেছে পরস্পরে ধৈর্য ধারণ করেছে পরস্পরে ধৈর্য ধারণ করেছে তাই আপনাকে আমাকে যারা আমরা দিনের দায়ী তাকে অবশ্যই আপনি কোনো বিষয়ে আদেশ নিষেধ করার পূর্বে আপনার সে বিষয়ে জ্ঞান থাকা লাগবে জ্ঞানের সাথে বিনয় নম্র সহকারে এবং ধৈর্য থাকা লাগবে কাউকে আদেশ নিষেধ করলে যেমন তার পূর্বে আপনাকে আমাকে জ্ঞান অর্জন করতে হবে অনুরূপী ধৈর্যের সাথে না যে অনুরূপী বিনয় নম্র সাথে কথাটা বলতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এ মর্মে সালাফুস হেদের থেকে একটি আসার এসেছে কাজী তিনি উল্লেখ করেছেন আব আলা গ্রন্থে তিনি উল্লেখ করেছেন এবং তিনি এভাবে উল্লেখ করেছেন যে লায় আমুরুবিল মারুফি ওয়ানহা আনিল মুনকারি ইল্লা মান মানকানা ফাকিহান যে আপনি আদেশ নিষেধ যে করবেন এটা আদেশ নিষেধ এমনিতেই করবেন না যে বিষয়ে আদেশ নিষেধ করবেন এই বিষয় আপনাকে অবশ্যই গভীর জ্ঞানে জ্ঞান থাকতে হবে আপনার জ্ঞান আপনার ভিতরে থাকা লাগবে যে বিষয়ে আপনি কাউকে আদেশ করছেন বা নিষেধ করছেন সে বিষয়টা আপনার জানা থাকা লাগবে তাই তিনি বলছেন ফিমায়া মায় আমরুবিহি ফাকি হান ফি মায়ান হা রফিয়ে কান আপনি যখন কোনো বিষয়ে কাউকে আদেশ করবেন সে বিষয় আপনাকে আপনাকে জ্ঞান থাকা লাগবে যে বিষয়ে আদেশ নিষেধ করছেন সে বিষয়ে আপনাকে জ্ঞান থাকা লাগবে রফিয়ে কান ফি মায় রফিক কন ফিমা এানহা আনহু এবং যে বিষয়ে আপনি আদেশ করছেন সে বিষয়ে আপনাকে বিনয় নম্র সহকারে বলা লাগবে এবং যেটা নিষেধ করছেন সেটাও বিনয় নম্র সহকারে বলা লাগবে হালিমান ফিমায় আমরুবিহি হালিমান ফিমা এানহা আনহু আর আপনি যে বিষয় বলছেন আদেশ করছেন সে বিষয়ে আপনাকে সহিংসতা হওয়া লাগবে এবং যেটা নিষেধ করছেন সে বিষয়ে আপনাকে সহিংসতা এবং ধৈর্য ধারণ এবং ধীর আপনাকে হতে হবে তাই হেজের কল থেকে আমরা বুঝতে পারি যে আপনি আদেশ নিষেধ যে করবেন সে বিষয়ে যেটা আদেশ নিষেধ করবেন সে বিষয়ে আপনাকে জ্ঞানে জ্ঞান থাকতে হবে এবং এর সাথে আদেশ নিষেধ যে করবেন সে সাথে সাথে আপনাকে বিনয় নম্র থাকতে হবে এবং বন্ধুর মতো আচরণ করতে হবে আর আপনাকে ধৈর্যশীল এবং সহিংসতা হতে হবে তাহলেই একজন দায়ী তার জীবনে সফল কম হবে এবং মানুষকে সঠিক পথে ডাকতে পারে জি আর মানুষকে সঠিক পথে ডাকতে গেলে আপনি কোনো জিনিস যদি নিষেধ করেন তাহলে তার বিপরীত বাদিল একটা দিবেন যেমন আপনি কাউকে বলছেন যে এটা বেদাত তো বেদাত কোনো কথা যখন বললেন তো সুন্নতি কাজ সুন্নতি কোন আমলগুলা সে আমলগুলো আপনি দিবেন আপনি কাউকে বললেন যে এটা সেরেক তো সেরেকের বিপরীত কী করা যায় সেটা আপনি বলবেন যেমন আপনি কাউকে বলবেন যে আমরা তাবিজ যে পড়ি তাবিজটা তো সেরেক এখানে তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম শেখ বলছেন মান্তা আল্লাহ কাতামি মাতান ফাঁকা আশা রাখা যে ব্যক্তি তাবির ঝুলাল্লা সুজেন শেরেখ করলো তো আপনি তাকে বাদিল দিবেন এর পরিবর্তন কি দিবেন বলবেন যে জি আপনার অসুখ হলে পরে আপনি আল্লাহর কালাম পড়েন সোরা ফাতেহা এখালাস ফালাক নাস এগুলা পড়ে ফুঁ দেন আল্লাহর কালামের প্রতি বিশ্বাস করেন আর যেগুলা দোয়া কালাম রয়েছে সৈহাজ দ্বারা প্রমাণিত সেগুলা পড়েন আল্লাহর কালাম পূর্ণটাই শিফা তা আপনি যেটা সঠিক সেটা আপনি বলে দেন একটা নিষেধ করলে তার পরিবর্তে একটা দেন আপনি বলছেন যে আপনি বলছেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সম্পর্কে মিলাদ পড়া এটা ওলামা সন্নাগন বেদাদ বলছেন তো এর বদলে কি আপনি দিবেন আপনি বলেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জন্মদিনে জন্মদিনে মিলাদ পড়া নয় বরং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যেদিনে জন্ম তার মানে আপনি আপনার যে সোমবার রয়েছে সোমবারে আপনি সিএম রাখেন সোমবার আপনি সিয়াম রাখেন আল্লাহ রসুসাল্লাম সিএম রেখেছেন আপনি বৃহস্পতিবার আপনি সিয়াম রাখেন এ কথাগুলো তাকে আপনাকে পরিবর্তে দেন এ কথা তাদের পরিবর্তে দেন যে আপনি যদি বলেন যে ফরজ সালাতের পরে জামাতবদ্ধ দোয়া করা এটা আল্লাহ রসুল সাল্লাহ সালাম করেননি এইভাবে করা যাবে না তো আপনি তাকে বদলে কি দিবেন বলবেন যে যেহেতু এটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম করেননি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কি করেছেন সালাম ফেরার পরে তিনি আল্লাহ হকববার পড়েছেন তারপর আস্তাক ফুল্লাহ তিনবার পড়েছেন তারপর আল্লাহমন্ত সাল্লাম কা এগুলো পড়েছেন আরও মেলা দোয়া যেগুলো সি পড়েছেন আরো অনেক দোয়া পড়েছেন পড়েছেন আরো যেসব দোয়াগুলা তিনি পড়েছেন এই দুগুলা আপনি পড়বেন আল্লাহ আইন আল জিক্রিকা ও শক্রিকা হোসেন আইবাদ থেকে দোয়াগুলো পড়েছেন আল্লাহ মকফিন বেহাল হারামিকা ওগ্নি কাম্মন শেয়ক আল্লাহ রসুল অনেকগুলো দোয়া পড়েছেন আপনি এভাবে তাকে বাদিল দিবেন এভাবে তাকে বাদিল দেবেন আপনি বলবেন যে কবরের কাছে গিয়ে সিজদা করা যাবে না এটা সেরেক তো তাকে এর পরিবর্তে কি দিবেন যে আল্লাহর জন্য আপনি মসজিদে যান সিজদা করেন আল্লাহকে ডাকেন এখানে কবরকে ডাকা নয় বলেন যে এটা শেরেক হয়ে যাবে বরং আল্লাহকে ডাকেন বাড়িতে আপনি দুই যাদের কাশ্লাপ পড়েন তা আল্লাহকে ডাকেন আপনার বিপদাবাদ কি মুসিবত হয়েছে আল্লাহকে ডাকেন আপনি এইভাবে মানুষকে যদি সঠিক পথে ডাকেন দেখবেন ইনশাআল্লাহ আপনার কথাগুলো গ্রহণ হবে এবং কবুল করবে তাই আমরা যে বিষয়গুলো মানুষকে ডাকলে আমরা সে বিষয়গুলো আমরা লক্ষ্য করব যে কিভাবে মানুষকে ডাকা যাবে মানুষের সাথে ভালো ব্যবহার করে যারা আমরা সঠিক পথে আঁকি দেয় আমরা মানুষকে ডাকি তারা ভালো করে মানুষের সাথে কথা আপনি কোরআন হাদিস অনুযায়ী তাদেরকে ডাকেন সে কথাটা যাতে আপনার মিষ্টি হয় ভালো হয় বন্ধুসুলভ জানা হয় এরপরে আপনি ধৈর্য ধারণ করেন এবং তার সাথে ভালো আচরণ করেন তাহলে আপনার ইহকাল পরকাল কল্যাণ হবে আল্লাহ সুলহান্তা আলা বলছেন উলহাদি হিসাবিলিও ইল্লাহি আলা বাসিরাতিন আনা মান তাবানি ওয়া সুবহানাল্লাহ ওয়া মা মুশরিকিন আল্লাহ সুবহানাহু ওয়া হে নবী তুমি বলে দাও যে আমি আমি তোমাকে আল্লাহর পথে তোমাদের আল্লাহর পথে ডাকি এবং আমরা যারা আমার সাথে আছে তাদের ডাকি আলা বাসিরা বাসিরা বলতে জাগ্রত জ্ঞান সহকারে জাগ্রত জ্ঞান সহকারে তার মানে কোরআন হাদিসের দলিল পরমাণ যা আছে এর দ্বারা ডাকি আল্লাহ সুভানত পুত পবিত্র এবং আমি আমার সাথীরা মুশারিকদের অন্তর্ভুক্ত নাই মুসারিক যারা তাদের অন্তর্ভুক্ত নাই এবং আমরা তাদের অন্তর তাদের দিকে আমরা তাদের থেকে পুত পবিত্র তাই আল্লাহ সুহাত পুত পবিত্র আল্লাহ সুভানত মানুষকে এভাবে তিনি বলছেন যে তুমি মানুষকে ডাকো জাগ্রত জ্ঞান সহকারে এবং আল্লাহ আল্লাহ সুভাতাল এভাবে শিক্ষা দিলেন তাই আল্লাহ রসুলসাল্লাম বলছেন আমি এবং যারা আমার অনুসারী এরা আল্লাহর পথে জাগ্রত জ্ঞান সহকারে ডাকি এবং আল্লাহ সুহানতালা পুর পুৎ মুশারিক যারা সিরি করে এর থেকে আল্লাহ তালা পবিত্র আমরা মুশারিকদের অন্তর্ভুক্ত নই আমরা মুশারিকদের অন্তর্ভুক্ত নই তাই আমরা শিরকিত কাজ বিদাতি কাজ অন্যায় যেগুলো কাজ রয়েছে এর থেকে নিজেকে রক্ষা করবো আল্লাহ সুভাত পথে আমরা মানুষকে ডাকলে এইভাবে যদি আমরা ডাকি তাহলে আমাদের ইহকাল পরকাল কল্যাণ হবে আল্লাহর পথে আমরা মানুষকে ডাকবো যাতে আল্লাহ সুভাত আলা সেগুলো কবুল করেন সে বিষয়গুলো আমরা দেখব সে বিষয়গুলো আমরা দেখবো যে আমরা কোরআন হাদিসের পথে মানুষকে এলেম সহকারে ভালো কথা বলে মিষ্টি কথা বলে এবং ধৈর্য সহকারে যদি আমরা ডাকি তো ইনশাআল্লাহ আমাদের ইহকাল পরকাল কল্যাণ হবে যে এর আগে যে কথাগুলা বললাম যে তিন পরকার কথা এবং সালাবদের যে কথাগুলা বললাম এ কথাগুলা ইবনি তাইমের রহমাল্লাহ তার ইস্তেকামা গ্রন্থে তিনি নিয়ে এসছেন দুই দুই নাম্বার খণ্ডের দুই শত তেত্রিশ পেজে কথাগুলো নিয়ে এসছেন আল্লাহ সুল্লাহ তালা যেন আমাদের ইহকাল পরকাল কল্যাণ দান করেন অখ্রেদা আওয়াল আলহামদুল্লাহ রব্লা আলমিন সুবাহানাকালাম আহমদিকা اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك